প্রেমিকাক অপহরণ করে হত্যার অপচেষ্টা, ড্রাগস আসক্ত প্রেমিকর ভয়ঙ্কর কাণ্ড, 5,000 টাকার বাবেই বন্ধ কোঠাত হত্যার অপচেষ্টা প্রেমিকাক। মুসাফিতুল মুক্তাকিম ওরফে মুসা নামৰ এই ড্রাগস আসক্ত প্রেমিকে সংঘটিত করিলে এই কাণ্ড। ঘটনা 17 মার্চ বুধবাৰৰ। প্রথমে গণেশগুড়ির ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সম্মুখের পৰা এই যুবকজনে প্রেমিকার হাতৰ পৰা বিভিন্ন নথি লৈ উধাও হয়। আপনার মো ঘরের পর উলাই যায় ব্যাংকরে গলো, আপনার ইউকো ব্যাংকত যে আমার পয়সা জমা করলো, তারপর ইউনাইটেড ব্যাংকলে গলো। যারপর সে মোক ফোন করলে কত আস বলে কলে, মানে কলো যে মানে ব্যাংকত আসো, এনেকে পাপার কি পয়সা আছে চাবলে আইসো, পয়সা থাকলে উলাম আর মানে হেনকে টাইপ কলো। সে কে তো র ময়ও গে আসো, তো সি আহিলে মোর মানে বেগটু লই লল, আপনার মোবাইল আসলে পাপার মোবাইল প্যান কার্ড সব লই লল। নথি সমূহ বিচারি পিছে পিছে গই প্রেমিকর ঘরত উপস্থিত হয় যুবতীগী। আর তারপর শুনক এই প্রেমিকে কি করিলে প্রেমিকার সঙ্গে। খোদ ভুক্তভোগী যুবতীগী প্রাগ নিউজর ক্যামেরার সম্মুখ বিবরিলে এই সমগ্র ঘটনা। সি দরজা সরজা লক করে মোক সিদিন গোটে রাতিটো পিটিলে, পিটার পিছন নেক্সট দিনাখনও সি মোক বহুত মারিছে, খাবলে একো দিয়া নাই। এইবিলাক সব আপনার খুশি আইছে, লাত মারিছে, মূরত খুশি আইছে, লাত মারিছে, ওয়ালত মারিছে, এইখিন আপনার রডেদি মারিছে, এবার কামুড়িছে, তারপর বুকুত মারিছে, পেটত, এইবর সবতে মানে লাত মারিছে। ঘরের মানুষ মোক যা ফোন করে মাইনা কত আছা তুমি ইমান কান্দি কান্দি আছা যে, এটা সি মোক দাওখন দেখাই রাখিছে, তো ক তোক মই দাও দি কলটো রেপি দিম। যুবতীগীর দেহত থাকা এই দাগবুরতেই স্পষ্ট হয় যে কিমান নৃশংসভাবে যুবকজনে প্রহার করেছিল যুবতীগীক। দাবি করা 5,000 টাকা নিদিয়া বাবেই এই কাণ্ড সংঘটিত করিলে মুসা নামৰ ড্রাগস আসক্ত যুবকজনে। এই ভয়ঙ্কর কাণ্ডর ভুক্তভোগী যুবতীগী অবশেষত খুড়াকর ঘরের টকা লই দিম বলে কই অতি কৌশলে পলাই আহে এই যুবকজনের ঘরের। আর পিছত পরিয়ালের সহযোগত দিসপুর থানাত ঘটনা সন্দর্ভত এজাহার দাখিল করে যুবতীগী। অভিযুক্ত যুবকজনক বিচারি আরক্ষী অভিযান চলাইছিল যদিও সম্প্রতি পলাতক এই যুবকজন। ভিডিও জার্নেলিস্ট বঞ্জিতর সহ সমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।